আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক হাদিসের মধ্যে এসেছে, একবার একটা জিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসর করতে চেয়েছিল। তো এই বিষয়টি জিব্রাইল আমিন জানলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন যে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এ দোয়াটি পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়াটি পড়লেন, যিনি আর আসর করতে পারেনি। এক সাহাবিকে রাত্রেবেলা একটি বিচ্ছু দংশন করল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাকে তো রাত্রের বেলায় বিচ্ছু দংশন করছে, কামড় দিয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে কি আমি বলি নাই যে তুমি রাত্র হলে এই দোয়াটি পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অথবা এই দোয়াটি বিভিন্ন বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য খুবই কার্যকরী। যারা এ ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছেন বা হওয়ার সম্ভাবনা আছে অথবা হচ্ছেন না, স্বাভাবিক অবস্থা আছেন, অবশ্যই দোয়াটি সকাল সন্ধ্যা বেশি বেশি করে পড়বেন। সুপ্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন কী কারণে ঘরের মধ্যে বা ঘরের পরিবার সন্তান সন্তানদের উপরে জিনে আসর করে। এর মূল দুটি কারণ, একটি হলো ঘরের মধ্যে উচ্চস্বরে কোরআন শরীফ তেলাওয়াত না করা। যে ঘরের মধ্যে নিয়মিত উচ্চস্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে কখনো জিন আসর করতে পারে না এবং সেই ঘর থেকে জিন দৌড়ে পালিয়ে ভাগে। দ্বিতীয় কারণটি একটি হাদিসের মধ্যে পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাদিহিল হুসুসা মুহদারাতুন, অর্থাৎ এই বাথরুম ময়লা আবর্জনা জায়গাগুলি হলো জিনদের আড্ডাখানা। অর্থাৎ এই সমস্ত জায়গার মধ্যে জিনেরা থাকতে বেশি পছন্দ করে। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় যে ঘরের মধ্যে ছোট সন্তানদের পেশাব পায়খানা দীর্ঘক্ষণ রাখা হয়, সাথে সাথে পরিষ্কার করানো হয়, অথবা যে সমস্ত বাসা বাড়িতে বাথরুম এবং রুম একসাথে, কিন্তু সবসময় বাথরুমের সাথে আর রুমের সাথে অ্যাডজাস্ট থাকে, দরজা খোলা থাকে, এই ধরনের ঘরে জিনের আসর থাকাটা বেশি সম্ভাবনা। অতএব যদি কারো ঘরে ছোট সন্তান থাকে, তাদের পেশাব পায়খানা দ্রুত সরে ফেলা, এবং যেই ঘরের সাথে রুমের সাথে বাথরুমের সংযোগ আছে সবসময় বাথরুমটাকে বন্ধ করে রাখা। আর দ্বিতীয় কথা হলো, যখন এই বাথরুমে যাবেন তখন দোয়া পরে ঢুকবেন, দোয়া পরে বের হবেন, তাহলে ইনশাল্লাহ জিনে কোনো ধরনের আসর করতে পারবে না। তাহলে দুটি কারণে ঘরের মধ্যে জিনের আসর থাকতে পারে। একটা হলো যে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত না করা হয়, দ্বিতীয় হলো যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের পেশাব পায়খানা ইত্যাদি দ্রুত সরানো না হয়।